বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, তো চলো আমরা এখন বেরিয়েছি বন্যা দেখতে। তো তোমাদেরকে সাথে নিয়ে যাই, কেমন বন্যা হয়েছে সেটা দেখতে। ও পুরো এক হাঁটু হাঁটু জল এখানে, বন্যা ছবি দেখতে বেরিয়েছি। এ পুরো দেখো বন্যা, আমি যেটা দেখালাম সেটা একদম আমাদের বাড়ির সামনেটা, বাড়ির ওপাশের দিকে আরও হয়েছে, কিন্তু আমি আর সেপাশগুলোই যাচ্ছি না। এবার আমার বাড়ির পেছন দিকটা, যেখানে সবসময় আমি যেতাম দাঁড়িয়ে কথা বলতাম, তো সেখান দিয়েও দেখছি অনেককে একটু হাঁটা চলা করতে। তো চলো আবার সেখানে যাই, সেখানে যেয়ে দেখি সেখানের বন্যা পরিস্থিতি আদৌ কিছু হয়েছে না কিছু রকমই কিছু হয়নি। এ দেখো এখানটা তোমরা চিনতে পারবে, এই জায়গাটাই বাইরে, এখানে আমি প্রায় আসতাম, এসে হচ্ছে এখানে আমি রাস্তা দিয়ে হাঁটতাম। এইটা হচ্ছে আমাদের এখানে রাস্তা, আর এইখানে এই সাইডগুলো দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই সাইডে কিন্তু একটা ছোট ডোবার মতো পুকুর আছে, কিন্তু সেটা পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে। মানে এই কদিনের বৃষ্টিতে অবস্থা একদম শোচনীয়। দেখো এপাশে পুরো জলে জলে পুরো ভর্তি চারধারে, দেখেছো তো? এপাশে আবার স্রোতের মতো জল যাচ্ছে। আমি জাস্ট আগে ছোটবেলাতে আমাদের এখানে এইরকমভাবে বন্যা পরিস্থিতি দেখেছিলাম, তারপরে এই প্রথম দেখছি। দেখো এই চারধারগুলো সব পুরো একদম জলে জলে থই থই করছে, জলে প্রায় ডুবু ডুবু অবস্থা, জলে কিন্তু একদমই ডুবে গেছে। তোমাদের জন্যে আমি জল মাথায় করে নিয়ে এসেছি, আর এখানে দেখো আমি কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে আছি তোমাদেরকে শুধুমাত্র আমি দেখাবো বলে। দেখছো, দেখো জলের স্পিডটা তোমরা হয়তো বুঝতে পারছো না কীরকম জলের স্পিডটা আছে, কিন্তু জলের স্পিড তো ভালোই আছে। আর ভিডিও বিশের এইখানের গেট থেকে দেখছো হড় হুড়িয়ে পুরো জল বেরোচ্ছে। মানে বলতে গেলে পরিস্থিতি সত্যি বন্যার প্রচুর পরিমাণে খারাপ, আর আমি দেখো জলের মধ্যেই কিন্তু যাচ্ছি। দেখো এইটা হচ্ছে আমাদের এখানের পার্টি অফিস, পুরোটা বন্যার মধ্যে ভিজে গেছে। আজকে আমি একদম রিপোর্টারের মতো তোমার সাথে তোমাদের সাথে ব্লগিং ছেড়ে রিপোর্টিং করতে বেরিয়েছি। এই জায়গাটা ধরো একটা নালার মতো, আর এই জায়গাটাই দেখো যাচ্ছে কীরম অবস্থা হয়েছে। দেখো জলের জাস্ট পিচটা দেখো, চার ধার পুরো একদম জলে ডুবে গেছে। এইখানটা দেখেছো পুকুর, পুরো পুকুরের রাস্তাই পুরো সমান হয়ে গেছে। দেখো দেখো চারধারের পরিস্থিতিটা জাস্ট দেখো। আজকে ভিডিওটাতে আমার কিন্তু লাইক কমেন্ট শেয়ার, পেছন দিকে সাইকেলটা যাচ্ছে বৃষ্টির মধ্যে, এই রাস্তাটা তো তবু দেখা যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে ফার্স্টেই যেই রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা হচ্ছে আমাদের ভিডিও অফিসের সামনের রাস্তাটা। অবস্থা একদমই শোচনীয়, সত্যি খুবই খারাপ। এই একটু বিকেলবেলার দিকে বৃষ্টি থেমেছে, তো আমি ভাবলাম এই সময়টাই তোমাদেরকে দেখিয়ে আনি জাস্ট বন্যা পরিস্থিতিটা কীরকম আছে আমাদের এখানে। দেখো চার ধার পুরো একদম জলে ভিজে গেছে, আর যে ড্রেনটা তোমরা আমার ব্লগে আগে একবার দেখেছিলে, সেই ড্রেনটা আমি তোমাদেরকে এখন দেখাবো যে ড্রেনটার বর্তমানে কী অবস্থা আছে। দেখো এই সেই ড্রেনটা, এই ড্রেনটায় কত হালকা জল ছিল তোমরা দেখেছিলে, আর এখন দেখো ড্রেনের জল পুরো থই থই করছে, পুরো একদম ড্রেনের জলটা পুরো একদম উঠে গেছে ওপরের দিকে। দেখো আমি বাড়ি চলে এলাম জাস্ট এক্ষুনি, কারণ বুঝতে পারছো ওয়েদারটা একটু যেহেতু খারাপ, আর একটু আমার ঠান্ডা ঠান্ডাও লেগেছে। আর তোমাদেরকে বলে রাখি আজকে সকালবেলা কিন্তু
এক কোমর করে জল ছিল। ওই আমি এক্ষুনি পাড়ার ওপাশটাই গেছিলাম, ওখানে আমাকে বলছে এত ঘনে বন্যার ছবি তুলতে বেরিয়েছিস, তো সকালবেলা এক কোমর করে ওখানে জল ছিল, এখন জলটা অনেকটাই নেমে গেছে। আর আমি সত্যি কথা বলতেই বন্যা কিন্তু একটা দেখার জিনিস না, বন্যা কিন্তু একটা কষ্টের জিনিস, একটা জিনিস ফিল করা, যাদের বাড়ি ঘর ছোট সেরকম হাজার হাজার অগণিত মানুষ আছে যারা এই বন্যার জলে কষ্ট পাবে, যাদের পুকুর আছে, পুকুরে মাছ চাষ হয়, সেই মাছ সে যাবে। তো বন্যা কখনোই একটা আনন্দদায়ক জিনিস হতে পারে না, বন্যা সবসময় একটা দুঃখের, একটা বেদনার, একটা ভয়াবহ স্মৃতি হতে পারে, ভয়াবহ জিনিস হতে পারে। তো অবশ্যই সব ভগবানের কাছে প্রে করবো যাতে জল নেমে যায়। আর আমাদের এখানে সকালবেলা এক কোমর জল ছিল, এখন তোমরা দেখলে এক পা এক হাঁটু কোথাও কোথাও এরকম এরকম জল আছে। তো সত্যি কথাই ভালো জিনিস যে জলটা নেমে যাচ্ছে, আর আমি ভগবানের কাছে এটাই প্রে করব। আর তোমাদের সকলকেই বলবো একটা জিনিস প্রার্থনা করতে, যাতে সত্যি সব জায়গাতেই জলটা তাড়াতাড়ি নেমে যায় আর যাতে বৃষ্টিটা না হয়। তাও আমি আজকে লাইভে এসেছিলাম, লাইভে এসে তোমাদেরকে জিজ্ঞেস করতে, তোমরা অনেকে বলেছো হ্যাঁ দিদি দেখাতে বন্যার পরিস্থিতি তোমাদের ওখানে কীরকম, তাই জন্যেই বিকেলবেলা আমি যেয়ে বৃষ্টিটা কমতে তোমাদেরকে আমি একটু ছোট্ট করে আজকে আমাদের এখানের বন্যার পরিস্থিতিটা দেখালাম। আর আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও ছিল, আমি ফোন করলাম কনফার্ম করার জন্যে, কিন্তু আমাকে বললো কি ওদের ওখানের অবস্থা এতটাই খারাপ, ওষুধ দোকানের ভেতরে জল ঢুকে গেছে, কি ওদেরই অবস্থা খারাপ, সেখানে ডাক্তার কবে বসবে, ডাক্তারের কি হবে, কোনো কিছু ঠিক নেই। মানে আমাদের এখানের পরিস্থিতি সত্যিই বলতে এতটাই পরিমাণে খারাপ। আর আমার মায়ের আজকে ডাক্তারের চেক আপ করাতে যাওয়ার কথা ছিল, হাতের প্লাস্টারের ওপর আরেকবার এক্সরে করা দরকার, সেট হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য, সেটাও আজকে হয়নি, কালকেও হয়তো হবে না, বন্যা বৃষ্টি এরকমই। তো আশা করব, প্রে করব ভগবানের কাছে কি সব কিছুই ঠিকঠাকভাবে মিটে যাক, সব কিছুই আবার আগের মতো নর্মাল হয়ে যাক, আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাক। তো চলো আজকের মতো ভিডিও এতটাই, দেখা করব তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও। টাটা।